গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ভাবলাম তোমাদের সাথে কিছু ব্যায়াম শেয়ার করি। তো তোমরা ভিডিওটা নো স্কিপ করে পুরো ভিডিওটাই দেখো আর আমার সাথে থেকো, পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আর প্লিজ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা তো দেখতেই পেলে যে একটু আগে আমি ব্যায়ামগুলো করছিলাম, যেগুলো আমার ডেলি ব্যায়াম, সেই ব্যায়ামগুলো করছিলাম। আর সব ব্যায়াম তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু এটা আমার ডেলি লাইফস্টাইল ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমি দুটো ব্যায়াম শেয়ার করব, একটা হচ্ছে কোমরের ব্যায়াম আর একটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম। আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম। হাত দুটোকে এইভাবে হাতে ডানার উপরে রাখবে, রেখে এইভাবে করে ঘুরাবে, ওই সামনে ঘুরালে, তারপর পিছন দিকে। তো যে ব্যায়ামটা দেখালাম এটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম, তো যাকে পন্ডালিসিস বলে। আমাদের কিন্তু ঘাড়েও কিন্তু পন্ডালিসিস হয়, যাদের ঘাড় ব্যথা, ঘাড় ব্যথার থেকে দেখবে মাথা ঘোরানি, মাথা চক্কর দেওয়া, এগুলো কিন্তু পন্ডালিসিস। তো এবার দেখাবো কোমরের ব্যায়াম। তো এবার হচ্ছে কোমরের ব্যায়াম দেখাবো। তো পা দুটোকে একটু এইভাবে ফাঁকা করতে হবে, ফাঁকা করে নিয়ে হাত দুটো কোমরে রাখতে হবে, রেখে ডান সাইডের দিকে আস্তে আস্তে করে এভাবে কোমরটা ঘুরাতে হবে। আস্তে আস্তে করে করবে, তাড়াহুড়ো করবে। এবার হচ্ছে বা হাত, বা সাইডে, এবার বা সাইডে ঘুরবো। এভাবে করে একবার ডান সাইডে করবে, ঘুরাবে 5-6 বার, আবার বা সাইডে ঘুরাবে 5-6 বার। দেখবে কোমরের এই ব্যায়ামটা করলে কিন্তু অনেক আরাম পাবে, কোমরটা অনেকটা হালকা হয়ে যাবে। তো এই ব্যায়ামটা হলো কোমরের ব্যায়াম, একদম সোজা ব্যায়াম। যাদের কোমর ব্যথা আছে, ঘাড় ব্যথা, পন্ডালিসিস আছে, তারা কিন্তু ব্যায়াম দুটো করো, তোমাদেরই শরীর ভালো থাকবে। আর তোমরা যদি আরও ব্যায়াম দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কী ধরনের ব্যায়াম চাও, তো আমি সেই মতনই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে, আর কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। মাম্পু উঠে গেছে, তাহলে আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, আশা করি যে ব্যায়াম দুটো তোমাদের বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝতে না পারো যে কী করে করবে তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? বন্ধুরা, এখন বাজে 10:30, এইমাত্র আমার রান্না কমপ্লিট হলো। কিচেনের যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে, কিচেনও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে রান্না করেছি ডাল, পটল, আলু দিয়ে, মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর শাক ভাজা আর পটল ভাজা। তো আজকে এই রান্না হয়েছে। আবার মাম্পু চিল্লাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি মাম্পু কী করছে। এই দেখো মাম্পুকে, কি বাবা, ও পয়সা পড়ে গেছে, দাঁড়াও দিচ্ছি, তুলে দিচ্ছি। আর দেখো
মামন এখন ড্রয়িং করছে। হয়েছে বাবু কালার? তাহলে করো, তাড়াতাড়ি করো, এখন স্নান করতে হবে। দেখি স্যার যে হোমওয়ার্কটা দিয়েছে এটা দেখাও। স্যার এটা হোমওয়ার্ক দিয়েছিল, তো এটা এখনো কালার করেছে। আর এটা দেখো কি সুন্দর ড্রয়িং করেছে। তোমরা কিন্তু কমেন্ট করে বলো মামন দিদি ভাই কেমন ড্রয়িং করছে। না মামন দিদি ভাই না, গুড মর্নিং। তো বন্ধুরা কালকে সোমবার, কালকে থেকে মামনের অফলাইন স্কুল আবার চালু হয়ে যাবে। তো ওর স্কুলের যত খাতা আছে বই আছে ওগুলোকে এখন গুছিয়ে রাখবো। কপি নাম্বার 1, কপি নাম্বার 2 যে খাতাগুলো আছে ওগুলোকে আলাদা করতে হবে, বুক ওগুলো আলাদা করে গুছিয়ে রাখবো টেবিলে। কারণ আগে তো অনলাইন ক্লাস হতো, সব একসাথে রাখা হতো, আর এখন যেহেতু অফলাইন স্কুল তো সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো যেন নিতে সুবিধা হয়। তো দেখো আমি বই খাতাগুলো নিয়ে সব বসে পড়েছি, কোনটা কপি নাম্বার 1, কোনটা কপি নাম্বার 2 ওগুলোকে সব আলাদা আলাদা করে রাখছি। আজ তো রবিবার, সানডে, তো মামন সকাল থেকে গান করছে, সানডে হইয়া মানডে, রোজ খাও আন্ডে। আর মামনের কথাটা শুনে মাম্পুও বলার চেষ্টা করছে। তো খুব ভালো লাগে এই ছোটো ছোটো বাচ্চাদের মুখে এই জিনিসগুলো শুনতে। তো খাতাগুলো আমার আলাদা করা হয়ে গেছে, বইও আলাদা করে নিয়েছি, সবগুলো এখন টেবিলে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তো এখন ওর ব্যাগের মধ্যে যেগুলো ওর দরকার, যেমন পেন্সিল বক্স, ডায়েরি, তারপর হচ্ছে রুমাল আর মাস্ক তো অবশ্যই দিতে হবে। তো এগুলোকে আগের থেকে ঢুকিয়ে রাখছি। আর বইগুলো কালকে সকালে, মানে সোমবার সকালে স্কুল যাওয়ার আগে সব বই খাতাগুলো ঢুকিয়ে দেবো ব্যাগের ভিতরে। আর দেখো মাম্পু কী করছে আমার ব্যাগটা নিয়ে, ব্যাগে সব ওর প্যান্ট কী কী কাগজ ঢোকাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখো আর কমেন্ট করে বলো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো। বাবু কালকে স্কুলে যাবে, তোমার কেমন লাগছে? ভালো আছে। ভালো লাগছে? আনন্দ হচ্ছে? কালকে ফ্রেন্ডদের সাথে দেখা হবে না? তো ঠিক আছে, তো বলো সবাইকে বলে দাও যে কালকে থেকে আমি স্কুলে যাব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:45। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম, কারণ তখন তো দেখতেই পেলে যে মামন কালকে থেকে স্কুলে যাবে বলে ব্যাগটা গুছিয়েছিলাম, তারপরে আসে কিছু শেয়ার করা হয়নি। তো এখন তো 6:45 হয়ে গেছে, এখন আর শেয়ার করার মতন কিছু নেই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক আর কমেন্ট করো, আর তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো।